নমস্কার দর্শক বন্ধুরা, ফুড নিউজ ডট কমে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি, মুরগ দরবারি। আর আমার এই রান্নাটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই চিকেনের রেসিপিটা যে কোনো পরোটা, নান, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে। তাহলে রান্নাটা দেখে নিই। এখানে প্রায় 500 গ্রাম চিকেনের পিস নিয়েছি, তাতে হাফ কাপ টক দই ফেটিয়ে নিয়ে নিলাম, আর রসুন বাটা দিচ্ছি প্রায় 2 টিস্পুন, আর আদা বাটাও 2 টিস্পুন। নুন দিচ্ছি প্রথমে 1/2 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, আর গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। 2 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনের পিসগুলো ম্যারিনেট করে রেখে দিচ্ছি প্রায় 1/2 ঘন্টার জন্য। 2 পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 7-8 কাজু বাদাম ভিজতে দিয়েছি, তারপর বেটে নেব। কড়াইতে আমি সাদা তেল নিচ্ছি প্রায় 4 টেবিল স্পুন। এইবার পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব। পেঁয়াজ কুচি হালকা লাল ভাজা হয়ে আসবে ততক্ষণ ভেজে নেব। তারপর আমি একটা এলাচ, বড় এলাচ গুঁড়ো করে মাঝখানে দিয়ে দেব। আরো 2 মিনিট পেঁয়াজ ভাজব। এইবার মশলা সদ্য চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটাই আমি কোনো রকম জল ব্যবহার করব না। এখন চিকেনের পিসগুলো দেওয়ার পর ফ্লেমটা হাইয়ে রেখে প্রায় 10 মিনিট নাড়াচাড়া করব। দশ মিনিট কষে নেব, আর যখন দেখব তলায় লেগে যাচ্ছে তখন ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে বাকি রান্নাটা করব। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য প্রায় 1/2 টিস্পুন দিয়ে দিলাম। রান্নায় ঝালের পরিমাণটা যে যতটা পছন্দ করেন সেইভাবে দেবেন। আমি এইবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব লো ফ্লেমে। 2 মিনিট পরপর আমি ঢাকা খুলে নাড়াচাড়া করব। তলাটা ভালো করে নেড়ে দিতে হবে। ঢাকা দেব, 2 মিনিট পরপর এইভাবে নাড়ব, প্রায় 20-25 মিনিট এইভাবে রান্নাটা হবে। আমি ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, তাই আরও কিছুটা নুন আমি দিয়ে দিলাম। এবার 25 মিনিট এইভাবে রান্না করার পর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে, তখন আমি কাজু বাদাম বাটাতে প্রায় 2 টেবিল স্পুন দুধ মিশিয়ে দিয়ে দেব। ভালো করে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আরো 1/2 কাপ দুধ আমি দিয়ে দিলাম। আগেই বলেছি রান্নাটায় আমি জল ব্যবহার করব না, একটু ঝোল রাখবার জন্য একটু জল দুধ দিয়ে দিতে হবে। আর ঢাকা দিয়ে প্রায় 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর
আমার এখানে একটু লঙ্কার গুঁড়োটা কম হয়েছে বলে আমি আরো হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মুর্গ দরবারি। তাহলে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।